কি নাম তোমার? সঞ্জয় দাস। মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, কত পার্সেন্ট পেলে? 82.33%। কতটা লেটার? 5টি লেটার। কোনটা কোনটা সাবজেক্ট? বেঙ্গলি, হিন্দি, সোশ্যাল সায়েন্স, সায়েন্স, ইংলিশ। কোন স্কুলে পড়াশোনা করেছো? কেভিজার স্কুল থেকে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি তুমি তোমার বাবার ছবিটাও হাতে নেওয়া, কি ধরনের সংগ্রাম করে এই মাধ্যমিক পরীক্ষায় তুমি পাশ করেছো? অ্যাকচুয়ালি আমি এক্সামে প্রথম এক্সাম দিয়েছি, ইংলিশ এক্সাম, 16 তারিখ 16 ফেব্রুয়ারি দিয়েছি। ফেব্রুয়ারি এক্সাম দেওয়ার পরের দিন 17 তারিখ 17 ফেব্রুয়ারি হঠাৎ আমার বাবার ব্লিডিং হয়েছে। ব্লিডিং হওয়ার হসপিটাল নেওয়ার মানে প্রচণ্ড আগেই ডেথ হয়ে গেছে। এরকম হঠাৎ এরকম সিচুয়েশান স্ট্রাগল করা আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে উঠেছিল। চেষ্টা করেছি অনেক। তো নেক্সট এক্সাম ছিল আমরা 19 ফেব্রুয়ারি। নিজেকে মানিয়ে নিতে একটু সময় হয়েছে, চেষ্টা করেছি, চেষ্টা করতে হবে। এক্সাম আশা তো ছিল আমি 90% করতাম। আচ্ছা, কিন্তু এই অবস্থার মধ্যে ভেঙে গিয়েছিলাম, করতে পারিনি। 82% এসেছি, নিয়ম অনুসারেই দিয়েছি। তাহলে কাকগুলি দেওয়া হয়, ভুল দেওয়া হয়, এটা দিয়ে এক্সাম দিয়েছি। তো আগামী দিনে কি স্বপ্ন? স্বপ্ন তো ডক্টর বানার স্বপ্ন আছে, কিন্তু আমাদের এতটা সামর্থ্য তো নেই। চেষ্টা করবো যতটাই পারা যায়। প্ল্যান তো করছি, যদি প্ল্যান করবো তো তার জন্য তো কিছু সামর্থ্য প্রয়োজন না। বর্তমান যা চেষ্টা করছি, যা পারা যায় সামর্থ্য অনুসারে তো করতে হবে। ইচ্ছে তো ছিল যে এখানে জেসি কলেজে এডমিশন নেব, সায়েন্স হয় ভালো, এখানে সায়েন্স করব, সায়েন্স করে 12 পর্যন্ত সায়েন্স করে নিট এক্সাম দেবো। নিটও যদি পাস হয়েছে তো এডমিশন সবাই পাত্র করেছে। পাত্র থাকে বাড়িতে আর্নিং মেম্বার হিসেবে তোমার বাবাই ছিল? বাবাই ছিল, আর বড় ভাই আছে। প্রথম তো ভালোই লাগছে, আমার ছেলের বাপ মারা যাওয়ালে তো আমার আর এই খুশি দেখো নাই, বলতে গেলে আমি 3 ঘন্টা হাইয়েস্ট 4 ঘন্টা কখনো কখনো করেছি। আর এমনি মেসের জন্য আলাদা টাইম দিয়েছিলাম, কিন্তু এক্সামের আগে রিভিশন করতে পারিনি তাই ভালো করতে পারছি। তুমি টিউশন রেখেছিলে? টিউশন একজন এক 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 টিউশন ছিল, একজন স্যারই সব সাবজেক্ট পড়াতো। মোটামুটি সব পড়াতো, ম্যাথটা একটু বেশি পড়াতো।